এখন আমরা বিচ্যুতিমূলক আচরণের বিশ্লেষণের ক্ষেত্রে রবার্ট মার্টনের তত্ত্বটি পড়ার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। রবার্ট মার্টন একজন মার্কিন সোশিওলজিস্ট। তিনি আমেরিকান যে সোসাইটি সেটাকে বিশ্লেষণ করার মাধ্যমে বা স্টাডি করার মাধ্যমে এই তত্ত্বটি আমাদেরকে দিয়েছেন। এখানে বলা হয়েছে যে একটা মানুষ ঠিক কেন বা কি কারণে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, এই বিষয়টাকে তিনি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। তিনি যে বিশ্লেষণ করেছেন এক্ষেত্রে তিনি ক্রিয়াবাদী বা যেটাকে বলা হয় ফাংশনালিস্ট পার্সপেক্টিভ সেটিকে ব্যবহার করেছেন। তো তিনি তার যে তত্ত্ব সেখানে দুটো কথা বলেছেন, সেটা হচ্ছে যে সাংস্কৃতিকভাবে সংজ্ঞায়িত লক্ষ্য এবং সমাজ স্বীকৃত উপায়, আর এর উপর নির্ভর করে টোটাল পাঁচটা যে কন্ডিশন পাঁচটা অবস্থার কথা তিনি বর্ণনা করেছেন। প্রথমত হচ্ছে কনফর্মিটি, যখন আমার সাংস্কৃতিকভাবে সংজ্ঞায়িত লক্ষ্য থাকবে এবং সেখানে পৌঁছানোর জন্য সমাজ স্বীকৃত উপায় থাকবে, সে দুটোই আমরা পেয়ে থাকবো, তখন আমরা আসলে একজন কনফর্মিস্ট হয়ে যাব। যেমন ধরা যাক যে একজন বিসিএস ক্যাডার হতে চায়, বিসিএস ক্যাডার হতে চায় এবং বিসিএস ক্যাডার হওয়ার জন্য সেটা হলো তার সাংস্কৃতিকভাবে সংজ্ঞায়িত লক্ষ্য, এবং সেই সাংস্কৃতিকভাবে সংজ্ঞায়িত লক্ষ্যে পৌঁছানোর জন্য সে পড়ালেখা করতে পারে, সে ভালোভাবে নিজের দক্ষতাগুলো অর্জন করতে পারে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হলো সমাজ স্বীকৃত উপায়। এই সমাজ স্বীকৃত উপায় একজন বিসিএস ক্যাডার হওয়ার যে প্রক্রিয়াটি সেটাকে বলা যেতে পারে কনফর্মিটি। সে তার লক্ষ্যে পৌঁছালো এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য সমাজ স্বীকৃত উপায় ব্যবহার করলো। এখন যদি দেখা যায় যে একজন একটা চাকরি পেতে চায়, সেই চাকরি পাওয়ার ক্ষেত্রে সে তার লক্ষ্যটা ঠিক আছে, লক্ষ্যটা ঠিক রয়েছে, কিন্তু সমাজ স্বীকৃত উপায় তার নেই, তখন সে কী করবে? তখন সে একটা নতুন উপায় আবিষ্কার করবে। সেই যে নতুন উপায় আবিষ্কার করা সেটাই হলো ইনোভেশন। আমরা কনফর্মিস্টদের ক্ষেত্রে তাদেরকে কখন ডেভিয়েন্ট বলবো না, কারণ তারা সমাজের স্বাভাবিক রীতিনীতি অনুযায়ী তাদের জীবন চালিয়ে নিচ্ছে, কিন্তু ইনোভেশন যখন দেখবো তখন আসলে তাকে আমরা ডেভিয়েন্ট বলতে পারবো। বিষয়টাকে আমরা একটা উদাহরণ দিয়ে যদি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের ক্ষেত্রে অনেক পরিষ্কার হয়ে যাবে। সাংস্কৃতিকভাবে সংজ্ঞায়িত লক্ষ্য যদি কারো থাকে একটা বেশ ভালো চাকরি পাওয়া, এবং সেই চাকরি পাওয়ার জন্য সমাজ স্বীকৃত উপায় যদি হয়ে থাকে যে সেই উপায়টা সে অবলম্বন করতে পারছে না, তখন সে একটা নতুন উপায়ে হয়তো বা বের করবে। যেমন একটা হতে পারে ঘুষ দেওয়া, সে যখন ঘুষ দিল তখন সে একটা নতুন উপায় অবলম্বন করলো, সমাজ স্বীকৃত উপায় কিন্তু সে অবলম্বন করলো না। এই বিষয়টাই হচ্ছে ইনোভেশন, যে এই পন্থা অবলম্বন করবে তাকে আমরা বলতে পারি একজন ডেভিয়েন্ট। রিচুয়ালিজম, অর্থাৎ সাংস্কৃতিকভাবে সংজ্ঞায়িত কোনো লক্ষ্য থাকবে না কিন্তু সে সমাজ স্বীকৃত উপায়ে কাজ করে যাবে, অর্থাৎ সে গরিব একটা মানুষ, তার কোনো উপায় নেই, সে ঠিকমতো খেতে পারছে না, কিন্তু সে কোনো চুরি করছে না, সে তার সঠিক উপায়ে তার জীবিকা নির্বাহ করছে। এই যে প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি রিচুয়ালিজম। এটা হচ্ছে ডেভিয়েন্ট অ্যাক্টিভিটি হিসেবে আমরা ধরবো না, এটাকে আমরা একটা নন ডেভিয়েন্ট অ্যাক্টিভিটি হিসেবে ধরবো। ব্রিটিজম, ব্রিটিজমের ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে সাংস্কৃতিকভাবে সংজ্ঞায়িত লক্ষ্যও থাকবে না, আবার সমাজ স্বীকৃত উপায়ও থাকবে না। উদাহরণ কি, উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি অ্যালকোহলিকরা, যারা কিনা যাদের কোনো লক্ষ্য নাই, কোনো উপায়ও নাই, তারা বেশ জীবন নিয়ে একটা ছন্নছাড়া ভাব দেখতে পাই তাদের মধ্যে আমরা, এই যে বিষয়টা এটাকেই বলা হয়েছে ব্রিটিজম। রেবিলিয়ন, ও একটা বিষয় আমরা আলোচনা করিনি, সেটা হচ্ছে যে এই যে রেক্টিজমের বিষয়টা আমরা দেখছি এটা কিন্তু একটা ডেভিয়েন্ট অ্যাক্টিভিটি। আর রেবিলিয়নের ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, রেবিলিয়নিস্টরা হচ্ছে বিপ্লব চায়। বিপ্লবের ক্ষেত্রে তারা কী করে, সাংস্কৃতিকভাবে লক্ষ্যায়িত যে পুরনো সাংস্কৃতিকভাবে সংজ্ঞায়িত যে পুরনো লক্ষ্যগুলো রয়েছে সেই লক্ষ্যটাকে তারা সেটাকে মানে না, এবং তারা নতুন একটা লক্ষ্যের লক্ষ্য সৃষ্টি করে। আবার সমাজ স্বীকৃত যে উপায়গুলো রয়েছে সেই উপায়গুলোও তারা মানে না, এবং সেখান থেকে তারা একটা নতুন উপায়ের সৃষ্টি করে, অর্থাৎ তারা পুরনো জিনিসটাকে রিজেক্ট করে দেয় এবং একটা নতুন একটা উপায়ের সৃষ্টি করে, নতুন একটা লক্ষ্যের সৃষ্টি করে। এবং সমাজ স্বীকৃত যে পুরনো উপায়গুলো রয়েছে সেই উপায়গুলোকে তারা রিজেক্ট করে দেয় এবং তারা নতুন উপায়ের সৃষ্টি করে। যেমন রেবেলিয়নিস্টদের মধ্যে আমরা ধরতে পারি যে সকল মার্কসিস্ট বিপ্লবী রয়েছিল, তারা সমাজের স্ট্রাকচারটাকেই বদলে দেওয়ার চেষ্টা করে। এদেরকে কিন্তু আসলে সমাজের হিসেবে ধরা যায় ডেভিয়েন্ট, বা একটা নির্দিষ্ট সমাজের হিসেবে তাদেরকে ডেভিয়েন্ট ধরা যায়। এটাই বলেছেন রবার্ট মার্টন বা এই মার্কিন সোশিওলজিস্ট।
অর্থাৎ আমরা এই আলোচনা থেকে এটা বুঝতে পারছি যে যারা কনফার্মিস্ট বা যারা রিচুয়ালিস্ট তারা আসলে কোনো ধরনের ইভেন্ট অ্যাক্টিভিটি করছে না, কিন্তু যারা ইনোভেশন করছে বা রিটিজম করছে বা রেভিলিয়ন করছে তাদেরকে আমরা বলতে পারি ডেভিয়েন্ট। রবার্ট মার্টনের তত্ত্বের গুরুত্বটা হচ্ছে এই জায়গায় যে একটা মানুষ কেন অপরাধ করে থাকে, এইটার উত্তর খোঁজার চেষ্টা করেছেন রবার্ট মার্টন। তিনি বলেছেন যে যখন আমাদেরকে যে সাংস্কৃতিকভাবে সংজ্ঞায়িত লক্ষ্য দেওয়া হবে, সেই লক্ষ্যের সাথে যে সমাজ স্বীকৃত উপায় সেটা সামঞ্জস্য হবে না, ঠিক তখনই একটা মানুষ ডেভিয়েন্ট অ্যাক্টিভিটি বা বিচ্যুতিমূলক আচরণ করে থাকে।